তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে আমি কোন রং ব্যবহার করি পাঞ্জাবি ডিজাইন করার জন্য। আমি ফেব্রিক অ্যাক্রিলিক কালার ইউজ করি, তোমরাও সেটা ইউজ করতে পারো। তোমরা চাইলে ছোট ছোট যে কৌটোগুলো পাওয়া যায় সেটা তোমরা ইউজ করতে পারো। আর তুলি বলতে গেলে আমি 000 সবসময় ইউজ করি পাঞ্জাবি পেইন্টের ক্ষেত্রে। তোমরা 00 নিতে পারো, 0 নিতে পারো, 000 নিতে পারো, আমি তিনটেই ইউজ করি। আরেকটা প্রশ্ন যেটা তোমরা সবসময়ই করো যে আমি কি মিক্স করি কালারগুলোর মধ্যে, তো আমি এই রঙগুলোর মধ্যে আমি কালার মিডিয়াম মিক্স করে তারপরেই আমি এটা ডিজাইনটা পাঞ্জাবির উপর করি। যারা নতুন এরকম পাঞ্জাবি ডিজাইন করতে চাইছো তাদের জন্য একটা টিপস এটাই যে তোমরা প্রথমে রুমালের মধ্যে আর্ট করতে পারো। যখন দেখবে যে ডিজাইনগুলো খুব সহজেই হয়ে যাচ্ছে তখন তোমরা এটা পাঞ্জাবিতে অ্যাপ্লাই করতে পারো। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর কিছু জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করো।